ध्याये तेरिदम्बुजे देविन् करुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लाम्बरधरांधीरा लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमंगलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणी ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री भगवानের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। প্রথমেই ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কারণ আমরা 15 মিনিট দেরি করে ঢুকছি এখানে। আজকে তো রাম নাম ছিল, মায়েরা সব রাম নাম গিয়েছেন, তারপরে আশ্রমে খণ্ডনভব বন্ধন ঢাকা হলে আমাদের মনে হয় যে এইটা করা উচিত নয়, গান গাওয়াটা উচিত, পাঠ কিছু আলোচনা করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা ইচ্ছে করে এই 15 মিনিট দেরি করেছি। এর জন্য আপনারা যদি মনে করেন তবে আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই আমরা পড়ছি যেখানে অংশটা সেখানে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে মা বলছেন মায়ের কাছ থেকে মায়ের পদচিহ্ন নিতে চাইছিলেন একজন। মা তখন তাকে বললেন এখানে এখন এখানে সুবিধা নয়, তোমরা আমাকে যেমন অর্থাৎ যে চক্ষে দেখো সকলে তা তো তা তেমন দেখে না। এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে চাষে, সেজন্যে আমাকে লুকিয়ে থাকতে হবে, পায়ে আলতার চিহ্ন থাকলে হবে। এটা থেকে একদম খুব পরিষ্কারই বোঝা যাচ্ছে তখনকার দিনে মা ঠাকুরকে তখনও অ্যাকসেপ্টেন্স হয়নি। আপনাদের বলেছিলাম একটা ঘটনার কথা, মা ঠাকুরের শরীর চলে গেছে 1920 সালে। তারপরে এই আমাদের এদের বাড়ির ছেলেরা গিয়েছে সাম্বাজার এবি স্কুলে পড়াশোনা করতে গেছেন। তারা যেহেতু সবাই শ্রী শ্রী মায়ের আশ্রিত, তাই সবার অসহ্য হয়েছে মায়ের শরীর চলে যাওয়ার পরে। তাই স্কুলে গেছেন, মাথার চুলে তেল নেই, পায়ে চটি নেই, আর গায়ে খড়ি উঠছে। তা যেকে জিজ্ঞেস করাতে কল্লা হলো যে শ্রী শ্রী মায়ের শরীর চলে গেছে। তখন তিনি একটা দারুণ সুন্দর একটা কথা বলেছিলেন, এরা খুব ভালো বলেছিলেন, বলেছিলেন যে রামকৃষ্ণ পরমহংসের গিন্নি মারা গেছে আর এদের বাড়িতে তাদের বাড়িতে শোক হচ্ছে, কিরণচন্দ্র দত্ত বাড়িতে শোক হয়েছে। মানুষ এইরকম উপহাসের মধ্যে দিয়েই মাকে নিয়েছিলেন, কারণ পার্ষদরা চেষ্টা করেছিলেন যে শ্রী শ্রী মাকে যতটা সকলের থেকে লুকিয়ে রাখতে পারা সম্ভব ততটা লুকিয়ে রাখতে পারা যায়। আমার মনে আছে একটি পরিবারকে আমি জানতাম, তিনি শ্রী শ্রী মায়ের আশ্রিতা ছিলেন। তিনি বলেছিলেন যে শারদানন্দজির কাছে যখন গিয়ে মায়ের ছবি চাওয়া হলো, তখন শারদানন্দজি একটা ব্রাউন কভারের মধ্যে মায়ের ছবি ঢুকিয়ে বললেন এটা এতে নিয়ে যাবে, এটা একেবারে আঁচলের মধ্যে দিয়ে লুকিয়ে নিয়ে যাবে। এমনকি সাধারণত আমরা ঠাকুরঘরটা বাইরের দিকে রাখি, ওদের বাড়ির ঠাকুরঘরটা যেখানে ওরা থাকে তার একেবারে শেষ ঘরটা, তাতে সহজে অ্যাক্সেস হয় না। সেই ঘরের ভেতরে ঠাকুর এবং মায়ের ছবি আছে বেদিতে, শারদানন্দজি বোধহয় শারদানন্দজি স্বামীজির ছবি আছে, এবং বাকি পরবর্তীকালে যত গুরু ছিলেন তাদের ছবি দেওয়ালে, বিরজানন্দজি, মাধবানন্দজি, প্রভু মহারাজ, প্রতিষানন্দজি, আত্মস্থানজি, সবার ছবি দেওয়ালে ছিল। মাকে এইভাবে রাখতেন। মাই যে বলছেন না, তোমরা আমাকে যে চক্ষে দেখো, তোমরা আমায় যেভাবে দর্শন করো, এই মাকে কীভাবে দর্শন করব সেটা হচ্ছে আমাদের ব্যাপার। নির্বিজ্ঞানে করবো না মাতৃজ্ঞানে করবো না কীভাবে সাধারণ মানুষ হিসেবে করবো সেটা আমাদের ব্যাপার, কিন্তু মাকে কীভাবে দেখতে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সাধক জীবনের ক্ষেত্রে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা পরের দিনের ঘটনা পড়ি। বলছে অন্য এক সময় আমাদের দেশের কয়েকটি গুরু ভাই মিলিয়া জয়রামবাটি গিয়াছিলাম, সেখানে যাইয়া আমার এরূপ মনে হইতেছে যে
এতদূর ছুটিয়া আসিয়াছি, জীবনে তো কিছুই করিতে পারিলাম না, শ্রী শ্রী মায়ের যদি সেবা করিতে পারিতাম নিজেকে বড়ই ধন্য মনে করিতাম। একদিন সব গুরু ভাইরা কামার পুকুরে গেলেন, আমি কিন্তু গেলাম না, বৈকালে মায়ের কাছে গিয়াছি। তিনি ভাড়ার ঘরে বারান্দায় নতুন বাড়িতে বসিয়াছিলেন, আমাকে দেখিয়াই বলিলেন, বাবা ভাড়ার থেকে আটার হাঁড়িটা নিয়ে এসো দেখি। আমি আনিয়া দিলাম। তিনি খানিকটা আটা বাহির করিয়া জল মাখিলেন এবং উহা ঠাসিতে বলিলেন। আমি আটা ঠাসিয়া বাহিরের বাটিতে আসিলাম। পুনরায় সন্ধ্যার সময় মায়ের কাছে গিয়াছি, তখন মা তাহার নিজের ঘরের বারান্দায় বিশ্রাম করিতেছিলেন। আমি তথায় বসিয়াছি। কিছুক্ষণ পরে মা বলিলেন, বৈকুণ্ঠ পাটা একটু টিপে দাও তো বাবা। আমি পা টিপছি, মা জিজ্ঞাসা করলেন, ছেলেরা কামার পুকুর থেকে এখনও এলো না কেন, রাস্তা টাস্তা ভুলে গেল নাকি? একথা বলিয়া বড়ই উদ্বিগ্ন হইলেন। ব্রহ্মচারী জ্ঞানকে ডাকিয়া বলিলেন, জ্ঞান একবার দেখো তো ওদের এত দেরি হচ্ছে কেন। ব্রহ্মচারী জ্ঞান দেখিবার জন্য কিছু দূর অগ্রসর হইয়া গেলেন। বাস্তবিক তাহাদের সেদিন রাস্তা ভুল হইয়াছিল, খোঁজ না লইলে তাহাদের বাড়ি পৌঁছাতে আরও অনেক দেরি হইত। ছোট্ট ঘটনা, কিন্তু দুটো দিক আছে শেখার মতো। একটা হচ্ছে আমরা যখন মায়ের কাছে যাচ্ছি বা ঠাকুরের কাছে যাচ্ছি বা যে কোনো মন্দিরে যাচ্ছি, এটা যেন একটা সাধারণ ভিজিট না হয়, এটা যেন সবসময় একটা তীর্থ দর্শন হয়। আমরা যে মনোভাব নিয়ে কেদার বদ্রী বিশ্বনাথ এই সমস্ত দর্শন করি, এক্স্যাক্টলি সেই মনোভাব সেই ভাবটিকে নিয়ে আমরা যেন ভগবানের কাছে যেতে পারি। নাহলে কিন্তু ওই যাওয়া আসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা এই হতে থাকবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। কিন্তু এটা হচ্ছে কথা। আমরা একটা উনি তো ঢুকছেন, আপনি এদিক ওদিকে তাকাচ্ছেন, মুশকিল হচ্ছে ওইখানেই। সে যে যেখান দিয়ে দেখেন চেহারায় লম্বা বড় হতে দর্শনে, আমি এখানটা চলে এসো বাবু, একটা টুল না, একটা টুল না, এবং ছেলে একটা টুল না নিয়েছে, আগে নিজের বসার ব্যবস্থা করো, ওই ঠাকুরের মাথার উপর না, ওই সামনে ব্যাস বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, কারুর কথা শুনবে। তো সেই হচ্ছে কথা। এই মধ্যে যে প্রথম কথাটা সেটা হচ্ছে এই কেমন করে এই এই জায়গাগুলো যেতে হয়, এটা সম্পর্কে আমাদের একটা পরিষ্কার কনসেপশন থাকা দরকার। এটা যেন সবসময় একটা তীর্থযাত্রা, একটা পিলগ্রিমেজ হয়। তিন দিনের ছুটি হলে একটু বেরিয়ে এলাম, হ্যাঁ আজকাল খাওয়া দাওয়াটা খুব স্ট্যান্ডার্ডটা খুব খারাপ হয়েছে। আমি গিয়েছিলাম সেদিনকে, একদিন বলছিলেন আজকাল খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ডটা খুব খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ডের জন্য তো সে তো বাড়িতেও কত ভালো ভালো জিনিস খায়, তাহলে তীর্থযাত্রা আসলাম কী করে? তীর্থযাত্রা আসলাম আসল মনের প্রসাদ গ্রহণ করবো বলে। এই ভাবনাটা, এই চিন্তাটা, দেখার দৃষ্টিভঙ্গিটা থাকা দরকার। এটা যদি না হয় তাহলে শুধু আসা যাওয়া, শুধু স্রোতে ভাসা, লোকের কাছে গাল ভরা বলা যে আমি তীর্থযাত্রা করতে গেছিলাম, এই গেলাম কামার পুকুর, এই গেলাম জয়রামবাটি, এই ঘুরে এলাম, কী সুন্দর বাড়ি হয়েছে মন্দিরের সামনে, কী সুন্দর একেবারে একখানা ঘর হয়েছে, এই সমস্ত কিছু এর মধ্যেই আমাদের মন থেকে যাবে, তার বাইরে আর কিছু দেখতে পাবো না। মাকে আমাদের দেখা হবে না, মায়ের বাইরে বাড়ির ওই যে সামনে যে কাঁচের দরজা ওইটিই হাঁ করে দেখা হবে, কী করে বাড়িতে ওই রেমখানি দরজা বাগানো যায় সেইটার চিন্তাই আমাদের মনের মধ্যে থাকবে, এটা হচ্ছে কথা। এই প্রথম হচ্ছে যাত্রাটা হয় আমি যেন শ্রী শ্রী মায়ের কাছে যাচ্ছি, এই বোধটা যেন আমাদের ভেতরে তীব্র হয়ে থাকে, শ্রী শ্রী মায়ের কাছে যাচ্ছি। আমি কেন যাচ্ছি এটা আমার নিজের কাছে খুব পরিষ্কার হয়ে যাওয়া দরকার। দুই হচ্ছে অনেক সময় আমরা মনে করি যে অনেক টাকা পয়সা দিতে হয়, অনেক দান করতে হয়, এই সমস্ত করতে হয়, তা নয়। কিন্তু দানের তিনটে ভাগ বলছে, দান করা যায় তন মন ধনসে, যাদের অর্থ আছে তিনি তাই দেবেন, যাদের শারীরিক শক্তি আছে তারা তাই দেবেন, যাদের এই দুটি কোনোটাই নাই তারা মনে মনে প্রার্থনা করবেন, উজাড় করে প্রার্থনা করবেন, জগতের সকলের মঙ্গল হোক, জগতের সকলের ভালো হোক। আমরা যখন যেভাবে তার সেবা করবার চাই, এটা ইচ্ছাটা যদি আন্তরিক হয় তাহলে অবশ্যই আমাদের সেবা করবার কিছু না কিছু অধিকার আমরা পাব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেবা করতে চাই না, ভাবি তিন দিন এসছি আবার খেটে মরব, বাড়িতে সেই আলু ভাজা ডিম ভাজা তরকারি সমস্ত করতে হয়, আবার কিছু করতে হবে, এই দুটো করার ভেতরে যে সম্পূর্ণ ফারাক আছে এটা আমরা একটুও বুঝতে চাই না, এটা হচ্ছে কথা। এই যেই তিনি চাইলেন সঙ্গে সঙ্গে
মা বলছেন, বাবা ভাঁড়ার ঘর থেকে আটার হাঁড়িটা নিয়ে এসো তো। তাই তিনি খানিকটা আটা বাহির করিয়া জল মাখিলেন এবং উহার ভাসিতে বলিলেন। এটা হচ্ছে কথা, জগন্মাতা সামান্যতম যদি সেবা করতে পারি তাহলে সেটা অনেক কাজ দেয়। মা কীরকমভাবে করে দিচ্ছেন। তারপরে বলছেন, বিকেলেও মা বলছেন, বৈকুণ্ঠ পাটা একটু টিপে দাও তো বাবা, আমি পা টিপছি, মা জিজ্ঞাসা করুন। সেটা পরের কথা, ঠাকুরও এইভাবে সেবা করাতেন, বলতেন পায়ের কাজটা কীরকম কিরমির কিরমির করছে, একটুখানি পায়ে হাত বুলিয়ে দাও। এই করবার জন্য আছে, গানেতে আছে একটা ভারী সুন্দর কথা, অন্ধ মোড়াহন বধির শ্রবণ শক্তি সঞ্চারিতে কর পরশন। আমাদেরকে তার শ্রীঅঙ্গ স্পর্শ করার সুযোগ দেন, তার কারণ হচ্ছে তারা আমাদের ভেতরে আমাদের আধ্যাত্মিক সম্পদকে উন্নত করবার জন্য চেষ্টা করেন। মহারাজ বুঝতাম মুক্তেশানন্দ আমাদের সঙ্গে অকারণই কথা বলছেন, কেন কথা বলছেন কোনো কিছু ইয়ে না, কিন্তু ওই যে একটা ভালোবাসার একটা ছবি আমাদের মনের মধ্যে এঁকে দিতেন। আমরা কলেজ ফেরত ছেলেরা গিয়ে দাঁড়িয়ে থাকতাম, মহারাজ হাঁটতেন বিকেলবেলা, এখন আর এই জায়গাটা ওই রকমভাবে নেই, তারের জাল ছিল, সেই তারের জালের পাশে আমরা দাঁড়িয়ে থাকতাম। পূজনীয় মহারাজ হাঁটতেন সাধারণ হাঁটা মহারাজ হাঁটছেন, আর যেহেতু টলমল টলমল করতেন মহারাজ, তাই সেই জন্য মহারাজের কাছে এইরকম জিনিস ছিল। পূজনীয় মহারাজের কাছে মহারাজের সঙ্গে দুজন সেবক থাকত। মহারাজ হাঁটছেন আমরা দেখছি, আর মহারাজ আমাদের দেখে বলতেন, এই ছেলেগুলো কি দেখে, এগুলো আমাদের কি দেখে, এ কেন দেখে, কি দেখছে বলো দেখি, কি কি দেখে, এই সমস্ত নানা কাণ্ড তিনি বলে বেড়াতেন। আমরা খুব অবাক হয়ে যেতাম যে মহারাজ এত কিছুর মাঝখানে আমাদের কথা বলছেন, এর আর কোনো কিন্তু উদ্দেশ্য নেই। এত শেষের অংশটা খুব ইম্পর্টেন্ট, সেখানে বলছেন তিনি পা টিপতে টিপতে জিজ্ঞেস করছেন, এখনও ছেলেরা কেন খাওয়ার করে নয়। আমরা যদি সাধারণভাবে ধরি, একটা সাধারণ কথা, একটা সাধারণ স্টেটমেন্ট, বলছেন জ্ঞান একবার দেখো তো, ওদের এত দেরি কেন হচ্ছে। ব্রহ্মচারী জ্ঞান দেখিবার জন্য কিছু দূর অগ্রসর হইয়া গেলেন, বাস্তবিক তাহাদের সেই রাস্তা ভুল হইয়াছিল, খোঁজ না লইলে তাহাদের বাড়ি পৌঁছিতে আরও অনেক দেরি হইত। এটা হচ্ছে কথা, আমরা যতই পথভ্রষ্ট হই না কেন, এটা কথাটা আমাদের কাছে যেন খুব পরিষ্কার করে ধারণা থাকে, শ্রী শ্রীমা অবশ্যই আছেন আমাদের পথ দেখানোর জন্য। আমরা যতই ভুলে যাই, আমরা যতই ঠিক রাস্তায় যেতে চাই কেন, আমাদের পুঁথিতে একটা ভারী সুন্দর বর্ণনা আছে, শ্রীরামকৃষ্ণ একটা মুক্তির তরি নিয়ে বেরিয়ে পড়েছেন, তিনি এসে ঘাটে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছেন, ওরা কে গো, কে আছিস গো ঘাটে, নৌকায় কে উঠবি। যারা ঘাটে বসেছিল তারা টপ টপ করে নৌকায় উঠে পড়ল, যারা রাস্তা খুঁজে পাচ্ছিল না ঠাকুর নেমে গিয়ে হাত ধরে তাদের তুলে দিলে। আর তৃতীয় রকম আরেকজন আছে, যারা দেখে শুনেও কিছুতেই আর নৌকায় উঠতে চায় না। আমাদের ওখানে আছে ঘাটের চতুর্দিকে নানা রকমের দোকান আছে, ফলের দোকান আছে, মিষ্টির দোকান আছে, পেটাই পরোটার দোকান আছে, নানা রকমের দোকান আছে, সেই সব নানা রকমের দোকানে তারা খায় আর ভাবে, এই ভেসেলটা ছেড়ে দিন পরের ভেসেল দিল, এই ভেসেলটা ছেড়ে দিন তারপরের ভেসেল দিল। বলছেন তখন ঠাকুর কষে নিয়ে কাপড়টাকে বাঁধে, তারপরে এসে হির হির করে ধর টানতে টানতে যায়। তারা অনেক কিছু বাধা দেওয়ার চেষ্টা করে, ধরুন তিনি যদি বেসরি ঘাট থেকে ধরে ধরে নিয়ে যান, বেসরি ঘাটে যতগুলো পিলার আছে সব কটাকে ধরে চেষ্টা করেন, কিন্তু তিনি হিড়ি হিড়ি করে টানতে টানতে মুক্তির নৌকায় নিয়ে আসে। এই কারণে তার প্রতি স্মরণাগত আমাদের থাকা দরকার, সবসময় জানবেন আমরা ভুল করতেই পারি, আমরা পথ ভুল করতেই পারি, কিন্তু জগজ্জননী সবসময় সর্বাবস্থায় আমাদের মুক্তির কথা ভাবছেন, আমাদের কী করে এই মুক্তির পথে নিয়ে যাবেন তার চেষ্টা করছেন। রাত্রিতে আমরা সকলে মায়ের সদর দরজায় সদর ঘরের বারান্দায় ঘুমাই গিয়েছিলাম। শেষ রাত্রে চারটার সময় আমাদের সকলের ঘুম ভাঙিল। একজন বলিলেন, এই সন্ধিক্ষণে যদি একবার মায়ের দর্শন মিলত। চারটের সময় আমাদের সকলের ঘুম ভাঙিল। একজন বলিলেন, এই সন্ধিক্ষণে যদি একবার মায়ের দর্শন মিলত। এই বলিয়া তিনি গান ধরিলেন, ওগো গোতব করুণাময়ী করব প্রতিরোধা ইত্যাদি। গান শেষ হইতে হইতেই মা বাহির দরজা খুলিয়া দাঁড়াইয়াছে। আমরা হঠাৎ তাহার দর্শন পাইয়া মহানন্দে একে একে সকলে প্রণাম করিলাম, মা আবার দরজা বন্ধ করিয়া ভিতরে গেলে। এটা যে কথা, আমাদের যখন তাকে জানবার জন্য, তাকে বোঝবার জন্য আমাদের এই আকৃতিটা তৈরি হবে,
তিনি অবশ্যই তার হৃদয়ের দরজা খুলে দেবেন। আগের দিন আমরা আলোচনা করছিলাম জপ আর ধ্যানের প্রসঙ্গে। জপ মানে হচ্ছে দরজা বন্ধ, দরজার বাইরে নিরন্তর তাকে রেখে যাওয়া, যে প্রিয়জনকে রেখে যাওয়া। আর ধ্যান হচ্ছে তিনি যখন দরজা খুলে এসে আমাদেরকে দেখা দেন। কিন্তু দরজা খোলাটা তো সহজ হয় না যদি না আমাদের ভেতরে আন্তরিক ভাবটা না থাকে। আমরা অনেকেই তীর্থ দর্শন করতে যাই, এক একজন দেবতাকে এক এক রকম ভাবে দেখে। আমার মনে আছে কেদারনাথের আরতির পরে আমরা দাঁড়িয়ে আছি, রাবজি সকলের কপালে ওই যে ভস্ম, দুপুরে যে হোম হয়েছে সেই হোমের ভস্ম সকলের কপালে দিয়ে দিল, শুধু দুজনকে বাদ দিয়ে। তারা দুজনেই আমেরিকান, দুজনের কপালে দিলেন না, তাদেরকে এরকম ভাবে হাত দিয়ে করলেন। আমি মনে মনে ভাবছি এরা এত এত উদার, শিবের সেবক, শিবের উপাসক, শিবকে উপাসনা করে, অথচ এদের মনের মধ্যে এখনো দেশি বিদেশি নিয়ে ভাবনা চিন্তা। রাওয়াজি যেন একটা অন্তর্যামী আমাদের বেলুড় মঠে এসেছিলেন। রাওয়াজি আমাকে বলছে নেই স্বামীজি, আর তো সোচ রে ও নিয়ে শুভ মেলে দেখা লোক এলো হাত শিবজিকে পিস পিস কে দেখ রা থা, ইয়ে গ্রেনাইট শিলা হ্যাঁ ইয়া ক্যা হ্যাঁ। তারা হাত দিয়ে ঘষে ঘষে দেখছিলেন এই শিবলিঙ্গটা কি দিয়ে তৈরি, কি পাথরের তৈরি। এদের কাছে তো শিবের কোনো অস্তিত্ব নেই, ভস্মের কি অস্তিত্ব আছে? অতএব অসৎ জায়গায় সব জায়গায় যে মানে বোঝে না তাকে এসব দিয়ে তাকে ব্যতিব্যস্ত করতে হবে, সেইখানে তার কপালে দিন। আমরা দেখলাম পরে আবার একজন আমেরিকান সাধু এলেন, ওইখানেই তাকে জটা জুটো আছে, তার কপালে তিনি করিয়ে দিলেন কিন্তু ভস্ম। বলছেন যে এর অর্থ বুঝবে না তার কাছে এটা, তাকে তার উপর এটা চাপিয়ে দেবো। এটা একটা খুব বড় জিনিস, আমাদের যতক্ষণ না পর্যন্ত আকৃতি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা সত্যি সত্যি তাকে দেখতে চাইছি, তাকে জানতে চাইছি, ততক্ষণ আমি যতই চেষ্টা করি না কেন কোনোভাবেই তাকে দর্শন করতে পারবো না। কিন্তু যে মুহূর্তে আমার সত্যি সত্যি আকৃতি হবে সঙ্গে সঙ্গে আমরা দর্শন করবো, কোনোভাবেই খুব দর্শন করবো। এরা এই মায়ের ঘরের বাইরে বসে গুনগুন করে গাইছেন, ওটক করুণাময়ী খোলক কুটির দ্বার, আধারে হেরিতে নারী দিদি কাঁপে অনেকবার। তাদের সেই গানের ভেতরে মিশে আছে তাদের ভক্তি, তাদের আকৃতি, তাদের ভালোবাসা। তাই জগৎজননী দরজা খুলে দাঁড়ালেন, সবাই এসে তাকে প্রণাম করলেন, দরজা বন্ধ হয়ে গেল। বলছে আরেকদিন আমরা কয়েকজন মিলিয়া বাসন্তী পূজার সময় প্রয়াগরাজে গিয়াছিলাম, রাস্তায় সাদা পদ্মফুল দেখতে পাইয়া কিছু সংগ্রহ করিয়া লইয়াছিলাম। যখন আমরা ওই মূল শ্রী শ্রী মায়ের চরণ অঞ্জলি দেব বলিয়া প্রস্তুত হইতেছিলাম, সেই সময় মা বলিয়া পাঠাইলেন দেবীর পূজাতে সাদা ফুল লাগবে না। এ সংবাদ পাই আমরা পুনরায় পালপদ্ম সংগ্রহ করিয়া তার পালপদ্মে অঞ্জলি দিয়েছিলাম। এই যে আমাদের ভক্তি শুধু থাকলে হবে না, আমাদের উপাচারগুলো ঠিকঠিক থাকা দরকার, অনেক কিছু জোগাড় করার দরকার নেই, কিন্তু যেটুকু জোগাড় করা আছে সেটুকু যেন ঠিকঠাক হয়, সেটুকু যেন ভালো হয়। এই পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে 7 বছর দীক্ষার জোগাড়ের কাজ করতে হবে। আমরা প্রথমে 100 ধরুন প্রায় 200 অক্ষর বেলপাতা মাঠ থেকেই তোলা হত, এই বেলপাতা খালাতে সাজিয়ে তাতে চন্দন চাল দুর্বা দিয়ে রেডি করে রাখতাম। ভক্তরা যে ফুল আনতেন সেই ফুলগুলোকে আমরা ওই মতো সাজিয়ে দেব, তার কারণ তার গুরুর জন্য এনেছেন, গুরুর জন্য যে ফুলগুলো থাকতো সেটা একটা প্যাকেটিং করে আসতো, আমরা তার থেকে বার করে করে আনতাম। আমরা বুঝতে পারতাম যে আজকে কী ধরনের ভক্ত এসছে দীক্ষা নিতে, সবসময় যে দামি ফুল এসছে তার নয়, ফ্রেশনেস শুকিয়ে গেছে, গুরুর জন্য নিয়ে এসছেন, ইষ্টের জন্য নিয়ে এসছেন, বুঝতেই পারছেন এটা যে এনেছেন। এটা এমন নয় যে তার অর্থ কম আছে, তার নয়, আসলে আমাদের বোধটা ঠিক নেই, কোথায় কী উপাচার দিতে হবে, সামান্য যে ভক্তি অর্থ দেব সেটাও যেন ঠিকঠাক মতো হয়। আত্মস্থানটি একদল দক্ষিণী ভক্তদের একদিন একবার দীক্ষা দিয়েছিলেন, 16-17 জনের দীক্ষা হয়েছিল। ওরা একটা ভারী সুন্দর একটা মালা দিয়েছিল, আমলকি, আমলা আছে আমলকির মালা, মহারাজের গলায় ওরা পরিয়ে দিলেন। সবাই মিলে একজন এলাচের মালা নিয়ে এসেছিলেন, সেটা করা একটা ফুলের মালা না, সব ফুলেরই এরকম এলাচের মালা, তারপরে যে খায়েসি ফল ওই মুখশুদ্ধির জন্য ব্যবহার করা হয় তার সেই মালা, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমলকির মালা, লাল সুতো দিয়ে গেঁথে নিয়ে এসেছেন সেই আমলকির মালা।
আরেকজনের কথা খুব মনে পড়ে, তিনি এসে আমায় বললেন সেদিনকে ভক্তরা ভলেন্টিয়ার চেঁচামেচি করছে তার বাচ্চাগুলো দেখে। আমি এগিয়ে গিয়ে দেখতে গেলাম কি নিয়ে এসছে, দেখলাম তিনি চারটে মালা গেঁথে নিয়েছে, প্রত্যেকটা পদ্ম ফুল, ঠাকুর এবং স্বামীজির জন্য সাদা ফুলের পদ্ম, মায়ের জন্য রক্ত পদ্ম, আর মহারাজের জন্য একটা সাদা পদ্মের মালা নিয়েছে। সারা রাত ধরে জেগে সেই মালাগুলোকে ফুলগুলোকে ফুটিয়েছে, তারপরে লাল সুতো দিয়ে গেঁথে নিয়েছে। মহারাজের জন্য যে মালাটা নিয়েছে সেটা এত বড় পাও দেওয়া যাবে, একটা বড় আলাদা করে গাল গামলা দেওয়া হলো যাতে রাখা। তিনি আমায় কিশমিস করে বলছেন আমার বড্ড ইচ্ছা যে মহারাজ এটা করুন, আমি সমস্ত রাত জেগে এই মালাটি গেঁথেছি। ঠাকুর মা স্বামীজি এটা আমাদের হাতের মধ্যে আছে, আমরা পরিয়ে দিলাম যে যে দীক্ষার কারো সেখানে, কিন্তু মহারাজেরটা তো আমাদের হাতের মধ্যে নেই। তা আমি বললাম যে ওর সেবকরা যেরকম বলবে সেরকম গুরু পুজো হচ্ছে, আমরাও কাজ করছি, আর কৌতূহল রয়েছে পুজোটা ওর পদ্মগুলের মালাটা কী আসে দেখা। যথারীতি যখন তার গুরু পুজোর সময় এলো অশোক মহারাজ খুব আপত্তি করছে, না না এই মালা পড়ানো যাবে না, এত বড় মালা এত ভারী মালা কিছুতেই পড়ানো যাবে না। ভদ্রলোকের দুটো আশা ছিল, তিনি বলেছিলেন আমি চাই মহারাজ মালাটি করুন আর কিছুক্ষণ করে দেবেন, দুটোই একেবারে অসম্ভব, কিন্তু তার এই দুটো ইচ্ছা যেন পূর্ণ করার একটা তার বাসনা মনের ভেতরে আছে। দেখছি মহারাজকে, মহারাজ তখন জিজ্ঞেস করলেন কী হয়েছে, তখন বলা গেল যে মহারাজ পদ্মফুলের মালা নিয়ে এসছে। মহারাজ বলে ঠাকুরকে পড়িয়ে দাও, আমরা বললাম ঠাকুর মশাইজিকে পড়ানো হয়েছে, ঘর গিয়ে দেখলেন ঠাকুর মশাইজিকে পড়ানো হয়েছে, তারপরে মালাটা তুলতে বললেন দেখা হলো, তারপরে বললেন পড়িয়ে দাও। শিবকের কোনো ওজোর আপত্তি শুনলেন না, ওই অত বড় পদ্মফুলের মালা গলা থেকে পাওয়া লম্বা একটা করিয়ে দেওয়া। তারপরে আশিস মহাজনের খোলার চেষ্টা করছে, উনি বলছে না করুন না, ছেলেটি সব গুরু পূজা শেষ হয়ে গেল, তিনি মাথায় গলায় যেরকমভাবে অস্থি ঠেকিয়ে দিতেন শিবকে একটা মন। তারপরে পরের জনকে মহারাজ নিজে হাত দিয়ে আটকে দিলেন, তারপরে ছেলেটি গিয়ে ঠিক সোজাসুজি যে জায়গাটা সেইখানে বসলেন, মহারাজের দিকে তাকিয়ে আছেন, ও মহারাজের দিকে তাকিয়ে আছেন। খানিক বাদে মহারাজ বলেছেন হয়েছে, এই যে অন্তর্যামী, এই যে তার এই যে আকুতি, সমস্ত রাত দিয়ে একটা একটা করে ফুলের পদ্মফুল ফুটিয়েছে, সেই প্রত্যেকটি পাপড়িতে তার ভালোবাসা, তার অনুরাগ, তার শ্রদ্ধা সমস্ত মিলেমিশে, সামান্য একটা ফুল, এই ফুলের স্মৃতি তার সাই মালা পড়ার স্মৃতিটা তার সারা জীবন থাকবে। পূজনীয় রামগোপাল মায় মায়ের সাথে দীক্ষা দিতে গেছেন, এইরকম ভদ্র মাস ফুলগুলো একবারে সে পচে গেছে, মহারাজ সব কটা ফুলের মালা করেছেন। তবে ঘরে যখন এসছেন আমাকে, আমরা সেদিনকে মায়ের ছাড়িয়ে গেছিলাম, আমাকে জামাটা দিলেন, আমি সেই জায়গাগুলো ধুয়ে করলাম, এটা বললেন এটা একটু মেলে দাও তাহলেই হবে, হ্যাঙ্গার করে মেলে দেওয়া হলো। তখন আমি আস্তে আস্তে মহারাজকে বলছি, মাঝে কাছে ছোট থেকে যাচ্ছি তো সেখানে খুব সাহস ছিল, বললাম পচা মালাগুলো না করলেই হয় না, না করলেই নয়, উনি তো বাঙাল ছিলেন, বলছেন মালা কুই, মালা তো করি নাই, এটা একটা ভাব, জীবনে একবার পড়ালে সারা জীবন তার স্মৃতি থাকবে, এই যে ভাব এটা হচ্ছে অপূর্ব, আমরা এই ভাবগুলোকে যেন অর্জন করি, এই যে তাকে যেটা পড়াচ্ছি সেটা যেন সেরা জিনিস হয়, আমার তার সঙ্গে যেন ভক্তি বিশ্বাস ভালোবাসা মাখামাখি হয়ে যায়। আমরা যখন প্রথম পুজো করতে যাচ্ছি বারাসাত মঠে, আমাদের বর্তমান আছেন যিনি সুকুমার মহারাজ, তিনি আমাদের বললেন এক সব জিনিস সব সময় পাওয়া যাবে না, যখন দেখবি লাল ফুল দিয়ে পুজো করতে হবে অথচ ভালো লাল ফুল নেই, সেই সাদা ফুলের গায়ে ভালো করে রক্তচন্দন মাখিয়ে ওকে বলবি মা এই তোমার পাদপদ্মে উৎসর্গ করবি, এই ভাবটি খুব ইম্পর্টেন্ট। ওই রক্তপদ্ম নিয়ে আসার কথা মা বলছেন, কারণ যে দেবতার জন্য যে ফুল প্রয়োজন আছে সেই ফুল দিয়ে তার পুজো করতে হয়, দেবতার পূজা করতে হয়, পুরুষ দেবতার পূজা করতে হয়, সে ফুল যে যা খুশি ফুল দিন সুগন্ধি যে কোনো সে ফুলে পুজো হয়, আর দেবী পূজা করতে হয় যে রঙিন ফুল, সেটা সবসময় লাল হতে হবে এরকম না, লাল নীল হলুদ সবুজ যে রঙের আপনি ফুল পান সে রঙ দিয়েই দেবতাকে পূজা করা যায়। আবার কখনো কখনো মা এরকমও দেখিয়েছেন সাদা ফুলও মা গ্রহণ করেছেন, এটা হচ্ছে কথা, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে ওই কান্তিকতা। একদিন তাহার সাংসারিক কোনো কথায় শুনিলাম, মা যেন কাকে বলছেন আমাকে বেশি জ্বালাবে না,
কারণ আমি যদি চোটে মোটে কাউকে কিছু বলে ফেলি তো কারো স্বার্থ নেই তার রক্ষা করার, তার রক্ষা করে। এটা হচ্ছে আরেকটা কথা, জগন্মাতা সবসময় তার স্বরূপ প্রকাশ করতেন। আমাদের কারো কারো সন্দেহ হয় সেই আত্মাশক্তি মহামায়া শ্রী শ্রী মা কিনা, মা এরকম যদি আমরা খুঁজি এই সারা মায়ের কথা যেটা রেকর্ডে গেছে তাহলে দেখতে পাবো অন্তত 18 বার মা নিজের এই স্বরূপকে প্রকাশ করেছে। কখনো বলেছেন 10 হাত দিয়ে কাজ করছে তবু কাজ শেষ হচ্ছে না, কখনো বলেছেন এই গান হচ্ছে গিরিবারে এই কি আনন্দের কথা উনি লোকমুখে শুনি সত্য বল শিবানী অন্নপূর্ণা নাম তোর কি কাশী থাকে। তিনি সেই গান শুনতে শুনতে বিমোহিত হয়ে গেছেন, তার সেই উমার উক্তির কথা মনে করছেন, তিনি যে সেই হিমালয় কন্যা উমা এবং শিবের করণী সেইটি তার ধীরে 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 মনে করছে। বলছেন সেবার মাকে জিজ্ঞাসা করিয়েছিলাম, মা আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করছে এর পরিমাণ পরিণাম কি হবে? তদন্তরে মা বলেছিলেন তাই তো বড় অন্যায়, এর একটা প্রতিকার শীঘ্রই হবে, আর বেশি দিন নয় ভালো হবে। একদিন আমি মাকে বললাম মা আমার কিছু একটা করে দিন, তাতে মা বললেন শরৎ রাখার এরা রয়েছে ভয় কি? তখন আমি বলিলাম মা আমার বড়ই ইচ্ছা হয় কিছুদিন মঠে গিয়ে থাকি। মায়ের মত হইল না, বলিলেন এখন মঠে গিয়ে কাজ নেই বাড়িতেই থাকো। এটা একটা অদ্ভুত ব্যাপার, এরা এদের অন্তর্দৃষ্টি থাকে। আমাদের একজন বিখ্যাত এখন বড় গুরু একটা সময় মহাপুরুষ মানের কাছে ছিলেন, তিনি শরীরে নেই, তার অনুগামীরা কথা স্বীকার করেন না, তার মা তাকে নিয়ে পূজনীয় মহাপুরুষ মানের কাছে এসেছিলেন যদি তিনি রামকৃষ্ণ মিশনের সাধু হন। তখন মহাপুরুষ মানে বলেছিলেন এর যোগও আছে ভোগও আছে, ভোগটা এত বেশি এখন সংসারেই থাকুক, সংসারের থেকেই ওর কল্যাণ হবে, তার যে কল্যাণ হচ্ছে সেটা আমরা এখনো চোখে দেখে বুঝতে পারি, কিন্তু সেটা তারা স্বীকার করেন। তার যারা অনুগামী তারা ফলোয়ার তারা বলেন আমাদের গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ একেতে হচ্ছে না তিনে এক। এটা হচ্ছে কথা, সবসময় এরা অন্তর্দৃষ্টি সম্পন্ন না, এরা আমাদের দেখতে পারে না, আমাদের ভিতরের দিকটা। রূপেশ আনন্দজি মা আজকে জিজ্ঞেস করেছিলাম কি বুঝতে পারেন, বলছেন হ্যাঁ বুঝতে পারে, বলেন না কেন মন খারাপ করে, সেই কারণে তিনি বলেন আমাদের সঙ্গে একটি ছেলে সাধু হতে এসে অনেক লেখাপড়া করেছে, এনএসসি করেছে, সেদিনকে খুব গল্প টল্প হচ্ছে খুব আনন্দ হচ্ছে। সেদিনকে আমাদের ছিল এরকম মারা যেসব ক্লাস টাস হয়ে যাওয়ার পর সব গুটিয়ে কাটিয়ে আমরা বাইরে এসে দাঁড়াতাম, দরজাটাই একটুখানি খোলা থাকতো, আত্মসাদি গুড নাইট বলে দরজাটা বন্ধ করে দিত। সেদিনকে কিন্তু গল্পটা অন্যরকম হলো, দরজাটা আরও খানিকটা খোলা হলো, সেই ছেলেকে ডাকো আর মনিটার যে আছে পর্দা তাকে ডাকো, বলা হলো এই ছেলে ওকে বললে তুমি এনএসসি পাস করে এসছো সাধু হতে, এত উন্নততর জীবনযাপন করতে এসছো, এরকম উন্নত জীবনে জগৎ সংসারে হয়নি কথা সত্য, কিন্তু এই জীবনটা তোমার জন্য নয়, তুমি বাড়ি ফিরে যাও দেখিয়ে ভালো ভক্তব। তারপরে তার সেই কড়া রুক্তি ধারণ করলেন, আমাদের বললেন কাল সকালের ভিতরে যাবতীয় সার্টিফিকেট ফেরত দেবে, আর এর যদি কিছু টাকা পয়সা জমা হয়ে থাকে সেটিও ফেরত দেবে, করে যাবে সোজা বসে। তারপরে এইটা বলছেন আর কি আত্মস্থানন্দে যে এই কথাটা আমাদের বললেন, আমাদের খুব মন খারাপ হয়েছিল, মহারাজকে ভীষণ নিষ্ঠুর বলে বোধ হয়েছিল, মানে এমন মানুষ এরকম কি হয় নাকি, আমাদের দেখে কত ভালো লাগছে, কি বন্ধুত্ব হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। তারপরে পরের দিন সকালে যথারীতি চলে, আমি কতদিন যে মহারাজের সঙ্গে কথা বলিনি ভালো করে, ওই যা প্রশ্নের উত্তর করতেন তাই করতাম, কিন্তু মনের ভেতরে খুব রাগ খুব ক্ষোভ খুব অভিমান ছিল। এর প্রায় 5 বছর পরে তখন আমরা ট্রেনিং সেন্টারে আছি, আমাদের রুলসের ক্লাস হচ্ছে, জানলা দরজা বন্ধ করে পারে, তার কারণ হচ্ছে স্বামীজির যে অরিজিনাল রুলস সেগুলো বাইরের কারোর কাছে আর না হয় না। দেখছি জানলার ফাঁক দিয়ে একটা কাগজ আমার পাশে আসছে, কাগজটা টেনে দিয়েছি একটা চিরকুট, তাতে লেখা আছে ক্লাস শেষ হলে দুজনই আত্মস্থানের সঙ্গে দেখা করে উনি আপনাকে দেখতে চেয়েছে। ক্লাস শেষ হওয়ার মাত্র আমি ছুটতে ছুটতে মহারাজের কাছে গেলাম, মহারাজের প্রণাম শুরু হয়ে গেছে, একটা বেশ মোটা সোটা লোক একটা কর্নারে বসে আছে। মহারাজ বললেন দেখ দেখি ওকে চিনতে পারিস কি না, আমি বললাম ওই চিনি না, তো বলছে ও যে বলছে তোকে চেনে তোর সাথে একসাথে ছিল বিপিটিসিতে, আমি কিছুতেই চিনতে পারলাম না তাকে। তারপরে সেই ভদ্রলোক ওই ঘটনাটি বলি,
আমি হতবাক হয়ে গেলাম। মহারাজ বলছেন, এখন অধ্যাপক আর তুই আমি ভিখারি দিত। আমি বললাম, তা বলি আমরা মায়ের সন্তান। বলছেন, হ্যাঁ ও মায়ের সন্তান, আমরাও মায়ের সন্তান, এই ভেবেই আমি। মহারাজ এক আনন্দের খবর হয়ে গেছে। আর সেই ছেলেটি বেরিয়ে এসে আমাকে বলছে, মহারাজ এই 10 মিনিটের আগে কী করে বুঝলেন যে আমার এত ক্ষোভ লুকিয়ে আছে আমার ভেতরে, এই জীবনটা আমার জন্য নয়। আর আমি তখন ওনাকে ছেড়ে দিয়ে ট্রেনিং সেন্টারে ফিরে আসছি। আর এই 5 বছর ধরে মনে যে গ্লানিটা বহন করে আনছি, এই ভাবছি যে কোথায় এই গ্লানিটাকে এবার ডাস্টবিনের মধ্যে কোথায় ফেলবো। অদ্ভুত অন্তর্দৃষ্টি সম্পন্ন। এটা তো একটা ঘটনা বললাম, ওনার কাছে থাকার সূত্রে এত ঘটনা, এরকম এত ঘটনা দেখেছি, তার কোনো ইয়ত্তা নেই, এরা সব দেখতে পান। বলছেন, এবারে আমাদের গ্রামের ক্ষীরোদ মুখোপাধ্যায়কে শ্রী শ্রীমা কৃপা করিয়াছিলেন। ক্ষীরোদবাবুর মুখে শুনিয়াছি দীক্ষার সময় মা তাহাকে বলিয়াছিলেন, আজ থেকে তোমার ইহকাল পরকালে পাপ ত্যাগ। একদিন কলিকাতায় বাগবাজারে মায়ের বাড়িতে উদ্বোধন কার্যালয়ে মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়াছে। মা জিজ্ঞাসা করলেন, মাস্টারমশাইকে প্রণাম করেছ? আমি বলিলাম, না মা, আমি তাকে চিনি না। মা বললেন, যাও নিচে, সে আছে, সে মহাপুরুষ, তো প্রণাম করে এসো। এই বলিয়া পূজনীয়া গোলাপ মাকে আমার সঙ্গে পাঠাইলেন মাস্টারমশাইকে চিনিয়া নিতে। আমি নিচে আসিয়া মাস্টারমশাইকে প্রণাম করে উপরে গেলাম। দুইজন লোক এই সময় মাকে প্রণাম করিয়া নিচে চলিয়া গেল। মা ঠাকুর ঘরে নিজ তত্ত্ব বসে বসিয়াছিলেন। তিনি আপন মনে বলিতেছেন যে সে লোক পা ছুঁয়ে বড় যন্ত্রণা দিলে। এটা হচ্ছে কথা আমাদেরকে মা শেখাচ্ছেন, শ্রদ্ধেয়কে শ্রদ্ধা করতে হয়। মাস্টারমশাই তিনি শ্রীরামকৃষ্ণের ভগীরথ, শ্রীরামকৃষ্ণের কথার ভগীরথ। সেই কথা যে গঙ্গা, সেই পাবনী শক্তিকে জগতের সকলের কাছে নিয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণ যাকে কৃপা করেছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অবশ্যই থাকা উচিত। পুঁথিকার ভারি সুন্দর একটা কথা বলেছেন, বলেছিলেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে যারা এসেছেন, যারা তার সঙ্গে লীলা করেছেন, সে তেলি মালি যাই হোক না কেন, গাছ ফুল পশু পাখি যাই হোক না কেন, প্রত্যেকে আমাদের শ্রদ্ধেয়। কেন? নবতার তাকে তাদের লীলা খেলার সঙ্গী করেছিল। আর এখন আমাদের চেষ্টা করে বলতে হয় তোমার খেলা আমি রিক্রিয়েট করবো, সেই রিক্রিয়েশনে আমাকে তুমি সঙ্গী করো। এইটা হচ্ছে একটা বেসিক ফারাক অবতার পুরুষের লীলা খেলার সঙ্গে আমাদের। তারপরে ওপরে উঠে শুনছেন মা, শুনছেন মা সবক্তি করছেন, কেউ কেউ দেশের লোক পা ছুঁয়ে বড় যন্ত্রণা দিল, যে কারণে আজকাল পা ছুঁতে দেওয়া হয় না বড়দের। তার কারণ হচ্ছে তারা এত বেশি টেন্ডার হয়ে যান, আমরা এ প্রণাম করা মাত্র আমাদের যে অজ্ঞান রাশি, আমাদের যে অকৃত যে সমস্ত কর্ম, যেগুলো খারাপ কর্ম আছে, তার সেটাকে তারা টেনে নেন তাদের। শুধু তাই নয়, তাদের মধ্যে যে বিশুদ্ধ ভাব সেটি আমাদের ভেতরে সঞ্চারিত করে। সেই কারণে প্রণাম করবার সময় বারবার ভাবতে হবে, শুধু দীক্ষা হয়ে গেলে সব এই জন্যই কর্মশে ফিরে দিলে হবে না। নিতেশ আনন্দজি বলেছিলেন, একটা উন্নত মানের জীবনযাপন করতে হবে। ভগবান সুযোগ দিয়েছেন যে বোতলের ভেতরে যা কিছু গোলমেলে জিনিসপত্র ছিল সব ফেলে দিয়ে একবারে ফ্রেশ জলে আপনার বোতলটাকে ভরে দিয়েছে। এখন আপনার দায়িত্ব সেই জলের বিশুদ্ধতা রক্ষা করা। শুধুমাত্র দীক্ষা নিলেই হবে না, নিজের জীবনটাকেও বিশুদ্ধভাবে পরিচালিত করতে হবে। একবার কোনো বৈষয়িক বিষয় উপলক্ষে, ব্যাপার উপলক্ষে আমার সঙ্গে বেশদাদার ঝগড়া হয়, আমি কিছুদিনের জন্য বাড়ি ছাড়িয়া অন্যত্র থাকিবার ইচ্ছা করিয়া ওই বিষয়ে শ্রী শ্রীমাকে জানাইতে এবং তাহার অনুমতি লইতে বাগবাজারে গিয়াছিলাম। মা প্রণাম করিয়া দাঁড়াইয়া, মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়াছি। মা গোলাপ মাকে বলিতেছেন, ও গোলাপ, শুনেছ বৈকুণ্ঠকে তার দাদা একটা চর মেরেছে বলে সে এত দূর ছুটে এসেছে, ঘর করলে কি ঝগড়া হয় না, তার জন্য এতটা কেন? আমাকে বললেন, যাও বাবা বাড়ি যাও, ঘর করলে একটু আধটু ঝগড়া হয় বই। এইটা আধ্যাত্মিক জীবনে আরেকটা জিনিস শেখা উচিত। আমরা খুব পেটি জিনিস, খুব সাধারণ জিনিস নিয়ে মন খারাপ করে থাকি। আত্মস্থানন্দজি আমাকে একটা কথা বললেন, মনের সবটুকু অংশ ভগবানকে দেওয়ার কথা, মনের ক্ষয় করতে নেই।
বলতেন হয়তো কারুকে তো মনে হচ্ছে লোকটা খারাপ বা তার কোনো আচরণ খারাপ লাগছে, কেন দেবেন দে স্পষ্ট কথায় কষ্ট কম, সেই মুহূর্তে তাকে বলে দিবে তোর মনের ভেতরে কষ্টটা কমতে থাকবে। কিন্তু প্রেজেন্টেশনটা দেখো হর্ষ নয়, আমি যদিও সেটা নিতে পারি না, আমি খুব হর্ষ আমার প্রেজেন্টেশন খুব হর্ষ, এটা আমি স্বীকার করি সবসময়। বলছেন স্পষ্ট কথায় কষ্ট খুব কম হয়, কিন্তু যদি তুই না বলতে পারিস, যতবার তাকে দেখবি যতবার তাকে দেখবি তোর মনের ভেতরে মনের ভেতরটা দীপ্ন হতে থাকবে, আর দীপ্ন হতে হতে তোর মনের ক্ষয় হতে থাকবে। যে মনের পুরো অংশটা ভগবানকে দেওয়ার কথা ছিল সেই মনের খানিকটা ভগবানকে দেওয়া হলো, বাকিটা নষ্ট হয়ে গেল। এই যে আমরা ছোটোখাটো বিষয়ে ভাই একটা বড় ভাই থাপ্পর মেরেছে তাতে এত মন খারাপ হলো যে ঘর বাড়ি ছেড়েই চলে গেলাম, এবং তার জন্য আমার গুরুর অনুমতি নিতে চাই, গুরু এটাকে লিটারালি ইগনোর করল। আমাদের মনে আছে দুই ব্রহ্মচারীর ভেতরে খুব ঝগড়াঝাটি হয়েছে, তখন সত্য এসেছি আমরা মহারাজকে গিয়ে বলা হলো, মহারাজ তো বকাচাকা করলেন দুজনকে। রাত্রিবেলা আমাদের নাইট ক্লাস হতো, আমার সঙ্গে ক্লাস নিতেন রাত 10টা থেকে 11টা হতো, যেতেই জিজ্ঞেস করলেন হ্যাঁ রে দুজনের মধ্যে ভাব হয়েছে, আমি বললাম না আপনি বকাবকি করাতে দুজনে ঝগড়াঝাটি করছে না কিন্তু দুজনে দুজনের দিকে তাকাচ্ছে। মহারাজ বললেন উঠে দাঁড়ানো, দুজনে উঠে দাঁড়ানো, একে অপরকে জড়িয়ে ধরো, একজন তার প্রতি একজন কর্ণাটিকা সাধু ছিল তাকে বললেন ভালো করে জড়িয়ে ধরার পর ও মাই ডিয়ার মহারাজ আই লাভ ইউ সো মাচ, বলে ভালো করে আঁকড়ে জড়িয়ে ধরো, যতক্ষণ না সে বলবে আই ডু লাভ ইউ ততক্ষণ অব্দি তাকে ছাড়বে না। সে অদ্ভুত, আমরা খুব মজা দেখছি কিন্তু অদ্ভুত ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে দিলেন। অধ্যাত্ম জীবনেরটা সবসময় সবসময় মনে রাখতে হবে আমাদের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে যেতে গেলে যা কিছু বাধা আমার অহমিকার আমার মাথা উঁচু করে থাকা আমার আত্মদম্ভ এগুলোকে সব কিছুকে পরিহার করতে হবে। ভগবানের পথে যেতে গেলে এইগুলো বাধা হয়ে দাঁড়ায়, বাম্পার্স, এগুলো কিছুতেই আমাদের গতিকে ঠিকমতো যেতে দেয়, গতি স্লপ করে দেয়। এই চেষ্টা করতে রাষ্ট্রপতি যখন আসে আপনারা জানেন কি না জানেন নিয়ম আছে, যত বাম্পার আছে রাস্তায় সব ভেঙে ফেলা হয়। এখন তো সব ওই এ বাম্পার আমাদের নরেন্দ্রপুরে রাষ্ট্রপতি কোবিন্দের আসার কথা ছিল, এই রাষ্ট্রপতি আসবেন শুনে সমস্ত যত প্লাস্টিকের বাম্পার ছিল সব খুলে দেওয়া হলো। রাজপুর থেকে নরেন্দ্রপুর অব্দি যত বাম্পার ছিল এমনকি আশ্রমের ভেতরেও যে যেখানে বাম্পার ছিল সব খুলে ফেলে দেন, রাষ্ট্রপতির গাড়ি স্মুথ হয়ে যাবে। ঠিক সেরকম ভগবানের সঙ্গে আমাদের একটা স্মুথ রিলেশন হবে, সেখানে যেন কোনো বাম্পার না থাকে তা আমাদের মনে রাখতে হবে। আমার এক গুরু ভাই ঠাকুরের গায়ত্রী মন্ত্র ভাঙিয়া গিয়া আমাকে উক্ত মন্ত্র জিজ্ঞেস করায় আমি মাকে চিঠি লিখিয়া জিজ্ঞাসা করিয়াছিলাম মন্ত্র কাহাকেও বলা যায় কি না, মা তখন মাদ্রাজে, তদুত্তরে চিঠিতে মা আমাকে জানাইয়াছিলেন মন্ত্র কাহার নিকট বলিতে নাই, তবে তোমার গুরু ভাইয়ের নিকট বলতে পারো তাহাতে দোষ নাই। এটা হচ্ছে কথা, এই মন্ত্র আমাদের কারুর কাছে কোনোভাবে প্রকাশ করতেন সদ্যাকারে প্রকাশ করতেন গুরুর কাছ থেকে শুনে শিষ্য। আমাদের যে এতগুলো মন্ত্র সন্ন্যাসের সময় দেওয়া হয় কৃষ্ণমন্ত্র মহাবাক্য পরমহংস গায়ত্রী ব্রহ্মমন্ত্র এগুলি প্রত্যেকটি তার মধ্যে তিনটি বইতেই আছে আর আরেকটি পরম্পরায় শুনতে হয়। আমাদের আচার্যরা যারা আমাদের পড়ান সন্ন্যাসের সব মন্ত্র বলিয়ে বুঝিয়ে দিল, এই চারটি মন্ত্র কিছুতেই তারা পড়ানি, এটা গুরুর কাছ থেকে শিখতে হয় গুরুর পরম্পরায় আসে। ওইখানে যখন আমাদের কৌতূহল হচ্ছিল কী এমন হাতি ঘোড়া মন্ত্র আছে যে মন্ত্র আগে থেকে বলতেনি আগে থেকে শুনতেনি, সবই তো শাস্ত্রে আছে সবই শাস্ত্রে আছে এটা ঠিক কথা, কিন্তু কিছু কিছু জিনিস গুরুর কাছ থেকে শুনতে হয়, গুরুমুখী বিদ্যা। যখন মন্ত্রটা শুনলাম তখন আমার মনে হচ্ছিল যে এমন মন্ত্র এমন কথা ভগবানে মানুষে বলতে পারে, এই সন্ন্যাসের যে মন্ত্র সন্ন্যাসের যে পরেশ মন্ত্র এই সব কথাটা অর্থাৎ যা আমাকে প্রেরণ করে এগিয়ে নিয়ে যায়, এইরকম কথা হয় কিনা জগতে জানা যায়। একদিন মনের দুঃখে বাগবাজারের উদ্বোধনের বাটিতে গিয়ে শশী মাকে বলিয়াছিলাম মা আমি আপনার নিকট কিছু বলতে এসেছি। মা বললেন কি বলো,
মা বলছেন, আমি বলছি মা কবে আপনার এই অভাগা ছেলেকে দয়া হবে? মা বললেন, বাবু বাবা ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো, ঠাকুরকে ডাকলেই সব হবে। আমি বললাম, ওই করে তো মা কিছুই করো না, আমি ঠাকুরকে দেখিনি কি ডাকবো, আপনার দয়া পেয়েছি, যদি আপনি বলেছেন তবে আপনার এই অভাগা ছেলের জন্য আপনি তাকে বলুন। মা বললেন, জপধ্যান না করলে কি হয়, যেসব করতে হয় যেসব সেসব যে করতে হয়। আমি বললাম, আর আমার জপটা করতে ইচ্ছা নেই, করতে তো কিছুই হচ্ছে না, কাম করে তো কিছুই হচ্ছে না, কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনো তেমনি আছে, মনের ময়লা একটুও কাটেনি। মা বললেন, বাবা মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন, পাগলামি করো না, যখন সময় পাবে মন্ত্র জপ করো, ঠাকুরকে ডাকো। আমি বললাম, না মা আমার সে ক্ষমতা নেই, জপ করতে বসি তো মন চঞ্চল হয়, আমার মন তন্ময় করে দিই যেন একটু চিন্তা না আসে, না হয় আপনার মন্ত্র আপনি ফেরত দিন, বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছা নেই, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। মা বললেন, কি কথা, তোমাদের জন্য আমি ভেবে ভেবে অস্থির করি, ঠাকুর তোমাদের যে কবে অর্থাৎ পূর্বেই দয়া করেছেন। এই কথা বলিতে বলিতে মার চোখে জল আসলো, আবেগ করে বলিলেন, আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না, অর্থাৎ যা হয় তিনি নিজেই আমার জন্য করবেন। কিন্তু তখন তাহার কথার এই মর্ম বুঝিতে না পারিয়া ভয় ও আতঙ্কে আমার মাথা ঘুরিয়া গিয়াছে। বলিলাম, ভাবিলাম সব সম্বন্ধ বুঝি ঘুরাইল, প্রাণের আবেগে বলিলাম, মা আমার সব কেড়ে নিলেন, এখন আমি কি করি, তবে কি আমি মা আমি রসাতলে দেব? এই কথা শুনিয়া মা খুব জোরের সঙ্গে বলিলেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যারা এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি আছে, বিধির স্বার্থ নাই যে আমাদের ছেলেদের আমার ছেলেদের রসাতলে দেবে। মা বল উত্তর প্রশ্ন করলাম, তবে আমি কি করব এখন? মা বললেন, আমার উপর ভরসা দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণে রেখো যে তোমাদের পেছনে একজন রয়েছেন, তিনি সময় আসলে তোমাদের নিত্য ধামে নিয়ে যাবেন। আমি বললাম, মা যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকি, সংসারে কোনো চিন্তা আমার থাকে না, আর আমি যেমন আর যেমনি বাড়ি যাই অমনি নানা চিন্তা মনে আসে, আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি আর অন্যায় কাজ করি, যত চেষ্টা করি কিছুতে একটু চিন্তা দূর হতে পারে না। মা বলছেন, ও তোমার পূর্বজন্মের সংস্কার, জোর করে কি ও ছাড়া যায়, সৎসঙ্গে বসে ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে, ঠাকুরকে ডাকো আমি রইব, তুমি এজন্মে মুক্ত হয়ে রয়েছ জন্মে, ভয় কি সময় আসলে তিনি সব করে দেবে। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা অংশ, এই প্রশ্ন আমাদের সকলের মনের মধ্যে, আমরা এই প্রশ্নের বাইরে নেই অনেক সময়। এই বলছেন প্রথম যে প্রশ্নটা, মা আপনার অভাগা ছেলেকে কবে দয়া করে, দীক্ষা হয়ে গেছে কিন্তু তথাপি আমরা ভাবি যে এখন আমাদের কিছু হলো না, আমরা সবসময় মনে করি তো ফাঁকি বাঁচতে আমরা সবসময় চাই সে আমি ইনস্ট্যান্টলি পেয়ে যাই, দেবের মহারাজ ছিলেন স্বামী কাশীশ্বরানন্দজি ভারী সুন্দর কথা বলতেন, আমরা তাকে বা তখন কলকাতায় সদ্য ম্যাগি নুডলস বেরিয়েছে, আমরা কলেজ পড়ুয়া বরানগরের একজনের বাড়ি থেকে ম্যাগি নুডলস তৈরি করে টিফিন ক্যারিয়ার করে নিয়ে গেছি, তিনি দেখলেন বলে এটা কী, আমি এটা ম্যাগি নুডলস ইনস্ট্যান্ট তৈরি হয় গরম জলে সেদ্ধ করে তাতেই মশলাটা দিয়ে তারপরে খায় খেলেন, এটা খেলে গুলো করে খেলেন। পরের দিন আর একটা কথা প্রসঙ্গে বলছেন, ডোন্ট গো ফর এনি ইনস্ট্যান্ট থিংস আর লাইক ম্যাগি নুডলস, দে আর স্পাইনলেস, দে আর বোনলেস, আর ইউজলেস। এই যে ইনস্ট্যান্ট আমরা যদি সব কিছু চাই তার যদি জন্য যদি যোগ্য না করতে পারি তাহলে এটাই হবে, স্পাইনলেস আমাদের জীবনের গঠন তৈরি হবে, শরীরের থেকে আমরা বসে আছি, এই বসে থাকার যে গঠনটা এটা শিরদারাতে হবে, দে আর বোনলেস তাই আমাদের জীবন কোনো আকার হবে না, আলটিমেটলি দে আর ইউজলেস, যার শীত দ্বারা নেই যার আকার নেই সেটা কদাকারী, তাই দে আর ইউজলেস কোনো কাজে লাগে না। আমরা অনেক সময় মনে করি আমার মতো ভূতের মতো দেখতে হলে বোধ হয় কদাকারী, তা নয় কিন্তু
কদাকারটা হচ্ছে এই চরিত্রের এই দুটি জিনিস, একটা হচ্ছে স্পাইন আর একটা বোন, এইটা থাকা আমাদের খুব জরুরি। মা বলছেন ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধারণ ধরনের ঠাকুরকে ডাকলেই সব হবে। আজকেই হোয়াটসঅ্যাপ ফেসবুকে একজন মেসেঞ্জার এবং লিখেছেন, আপনার ফোন নাম্বারটা দিন আপনার সঙ্গে একটু কথা বলি। সাধারণত আমি ফোন নাম্বার দিতে চাই না, বড় আলফাল বল। আমি বললাম যা বললাম এখানেই বলুন, আমি উত্তর দেব। তিনি বলছেন কাম দূর হচ্ছে না, আমি দীক্ষা হয়েছে, হ্যাঁ দীক্ষা হয়েছে। আমি দেখুন এটা যাবার নয়, ঠাকুর বলছেন যত পূর্বের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। আমার এই খারাপ জিনিস আছে এটাকে যদি আমি কনস্ট্যান্টলি মনে করি তাহলে ওটা আমার গায়ে আমি লাগাতেই থাকবো। তার চেয়ে আমি ভগবানের নাম করতে থাকি, ভগবানের নাম করতে 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 আমি পূর্বের দিকে যাত্রা করব। যত ভালোর দিকে যাব তত ভালোর পথে যাব, করে যাব রাস্তায় করে যাব, কিন্তু যত ভালোকে ধরে রাখার চেষ্টা করবো তত এগিয়ে যাবে। বিজ্ঞান মহারাজ বলেছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজকে ঈশ্বরচন্দ্রের জন্মদিন, বিজ্ঞান মহারাজ বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার আদি যুগে আমাদের জন্য সবচেয়ে ভালো উপদেশ দিয়ে গেছেন। কি উপদেশ? সদা সত্য কথা বলিবে এবং অপরের জন্য অপরের দ্রব্য না ভুলিয়া গেলে চুরি করা হয়। ফরওয়ার্ডের মেসেজে তো একটা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভর্তি হয়ে যায়, এর জিনিস চুরি করে তাকে দিচ্ছি, তার জিনিস চুরি করে ওকে দিচ্ছি, এতেও আমরা কিছুতেই বদলাতে পারছি না। কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে সদা সত্য কথা বলিবে। এই সদা সত্য কথা বলাটা যে কী কঠিন জিনিস এটা যারা তপস্যা করে তারা নিশ্চয়ই বোঝে। এটা হচ্ছে কথা, চেষ্টা করতে করতে প্রথম যে মানুষটা সৎ যে মানুষটা ভালো, এই দেখছিলাম আমাকে সেদিনকে একজন একটা ক্রিটিক্স পাঠিয়েছে, মানে একটা সিনেমার বোধহয় ক্রিটিক্স, গান্ধীগিরি, একজন ভদ্রলোক তিনি তার পেনশনের জন্য গেছেন, বারবার যাচ্ছেন, তিনি সই করবেন, তিনি টাকা পয়সা চাচ্ছেন, লোকটার কাছে টাকা নেই, তখন তাকে কতগুলো বর বুদ্ধি দেবেন। তিনি গেলেন তার কাছে গিয়ে তাদের মানিব্যাগটা বার করে দিলেন, বললেন মধ্যে 1200 টাকা আছে। কিন্তু 1200 টাকায় কী হবে, যে দাঁড়া ভালো দিচ্ছি, এবার কানে ঘিয়ারে গিয়ে ঢুকে দিলেন, বললে মেকার দাম 150, চশমাটা খুলে দিলে মেকার দাম 150, তবে জামা গেঞ্জি বেল্ট জুতো সব খুলে দিয়েছে, লোকটা লজ্জায় সই করে দিচ্ছে। এটা হচ্ছে কথা, সত্য পথে থাকতে গেলে বেশ কঠিন যেতে হয়, তাই চেষ্টা করতে হয় নিরন্তর। এটা তো অনেক সহজ পথ, ধর্মপথে ঈশ্বরের দিকে যাওয়াটা অনেক সহজ পথ, এক্স ওয়াই জেডের চেয়ে অনেক সহজ পথ, ভগবানের দিকে আমরা নিরন্তর এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তিনি বলছেন ঠাকুরকে ডাকলেই হবে, এটা একটা খুব বড় জিনিস, ঠাকুরের কাছে যদি প্রার্থনা করা যায় সেই প্রার্থনা যদি আন্তরিক হয় অবশ্যই তিনি শোনেন। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি তিনি শোনেনই শোনেন। প্রতিশানন্দজি মহারাজ বলতেন তোমার কথা শোনার জন্য তিনি মন্দিরে বসে আছেন, উত্তরে তিনি কি বললেন সে কথা শোনার মতো কান তোমার হয়নি, তিনি নিশ্চিত জানবেন তিনি তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। আমরা কিছুতেই ভগবানকে বলি না। গভর্নানন্দজি আমাদের বলতেন এত লোকের সঙ্গে কথা বলার অভ্যাস করো, ভগবানের সঙ্গে কেন কথা বলার অভ্যাস করো, ইচ্ছার এক্সারসাইজ, নিত্য ভগবানের সঙ্গে কথা বলো, হ্যাঁ বচা পচা যাকে ফোন করি সবসময় অলওয়েজ বিজি, হ্যাঁ সেবা হয় সেবা পরিসীমার বাইরে গিয়ে বিজি, আর না হলে এত বিজি যখনই ফোন করা যায় তখনই তুমি বিজি, কারোর সঙ্গে কথা বলছে এই মূল্য ছেঁচকে কী করে রান্না হবে এই কথা বলতে কি 1.5 ঘন্টা কাটিয়ে আমাদের অবস্থাটা এই, মানে সবসময় এরা মূল্য ছেঁচকি রান্না করার ব্যবস্থা করছে তা না। বলছেন জপ ধ্যান না করলে কী হয় সেসব করতে হয়, আমি আমার আর জপ টপ করতে মানছে নেই, করে তো কিছুই হচ্ছে না, কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনও তেমনি আছে, মনে ময়লা একটুও কাটে না। আপনারা অনেকে লাটাই দেখেছেন, ভরির লাটাই বিশ্বকর্মা পুজো দেন, প্রথমে সাদা সুতো দিয়ে ভরিয়ে ফেলেন লাটাইটা, তারপরে যেরকম ভোগ কাটা হয়ে যতগুলো ভরি কাটে কারণ কালো সুতো সেটা আবার জুড়ে দিলেন, তার সাথে লাল সুতো আবার জুড়ে দিলেন, তারপরে গোলাপি সুতো এরপরে জড়িয়ে 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 আপনার লাটাইটা খুব ভারী করে ফেলেছে। এইবার আপনার পুরনো সাদা সুতোতে আপনার চাই একসঙ্গে কী হবে, তখন আনতে হবে এই লাটাইটা খালি করতে হবে। ঠিক সেরকম এত বছর ধরে যে জিনিসটা করে রেখেছি সেটাকে করতে গেলে সেটাকে ঠিক করতে গেলে আমাদেরকে সময় দিতে হবে, সব কিছু সময় লাগে। প্রথম দিন এসে কি বাসন্তী করলাম খুব ভালো করে রান্না করা যায়, কত রকমের হয় নুন বেশি নাহলে চিনি বেশি নাহলে রং বেশি, কিছু না কিছু একটা সময় পারফেকশন হবে,
সময় দিতে হবে। সামান্য এখন তো ইয়ে হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, আর তো নুন ধরাতে কত কাণ্ড করে নুন ধরাতে হবে, ঘুটে ভাঙো, তার তলায় থেকে একটা বাটিতে করে কেরোসিন দাও, তারপরে সেটা ঝুলিয়ে তারপরে ঘুরে তারপরে তাকে কাঁচা কয়লা খানিকটা ধোঁয়া ছাড়লো, তারপরে যখন একটু একটু করে গনগনে আগুন হলো তখন তাকে তুলে নিয়ে এসে রান্না করলে যা দেবেন ছাঁই পটপট পটপট হচ্ছে, দেখ ছাঁই পটপট পটপট করার আগে কত প্রস্তুতি। এমনি করে রান্না করতে বসে কড়াই কড়া বসিয়ে না হাত নাড়ালে হবে না, সবজি কাটতে হবে, ছাল জলেতে ভেজাতে হবে, হাঁড়িতে জল দিয়ে তাকে উষ্ণ করতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য একটু করে সময় দিতে হবে। মা বলছে বাবা মন্ত্র জল করতে করতেই কাটবে, না করলে চলবে কেন, পাকলে আমি করো না, যখন সময় পাবে মন্ত্র জল করো কাটবে, কতটা রিল্যাক্সড। বলছেন যখন সময় পাবে তখনই তাকে ডাকার চেষ্টা করো, তাহলেই হবে। তিনি বলছেন না আমার সে ক্ষমতা নেই, জপ করতে বসি তো মন চল চল, এটাকে বলে লিখছে শাস্ত্র করে লিখছে, বসা মাত্রই মনে হবে কাজের মেয়েকে আজকে যে বাসন ধুয়ে দিয়ে গেছে তার গায়ে ঘিটা লিখেছিল, ঠিক ওই সময় মনে হবে, অন্য কোনো সময় মনে হয়, এটাকে বলে লিখে সবার হবে। এক্স ওয়াই জেড যে একটা ধেয় বস্তুতে একটা জিনিসের ভেতরে মনকে লাগাতে চায় তার এটা হবেই, আবার সেই ধেয় বস্তু বিক্ষিপ্ত মনকে আবার টেনে ধেয় বস্তু থেকে নিয়ে আসাকে বলা হয় প্রত্যাহার, তাকে নিয়ে একটা জায়গায় এনে সে থামবে, না হলে এটা হবে। বলছেন আমার মন তন্ময় করে দিই যেন একটু চিন্তা না আসে, তাও ভাই নাকি আসবে, আমি সবসময় চিন্তা মানে খারাপ চিন্তা নয়, অন্যের ক্ষতি করছি, আমাকে ওরকম বললো, আমাকে এরকম কথা বলে দিলে, আমি কি এরকম, আমি তো এরকম নই, এই ভাতে ভাতেই দেখবেন ওই ভাতে মলা আছে সেটা বরবর বরবর করে ঘুরছে, আপনি কিন্তু অন্যদিকে মানে কি ব্যয়কার ব্যয়কার দিয়ে বেলা ব্যয়কার ব্যয়কার দিয়ে তাই সেই যদি আমরা না করতে পারি তাহলে ঘুরতেই থাকবে। এটা হচ্ছে কথা, তাই বলছেন মা বলছেন দেখো এই কি কথা, তোমাদের জন্য আমি ভেবে ভেবে অস্থির হলাম, ঠাকুর তোমাদের যে কবে থেকে কৃপা করে পূর্বেই দয়া করে রেখেছে এটা হচ্ছে কথা, এটা আমাদের বুঝতেই হবে, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে খুব মুশকিল, এটা হচ্ছে কথা। ভগবান আমাদের কত কৃপা করে বসে আছেন, কৃপাই করছেন তিনি, তাই তিনি আমাদের কৃপা করবেন বলে বসে আছেন। মা বলছেন এটা কত বড় কথা, আমি তোমাদের জন্য ভেবে ভেবে অস্থির করি, কত বড় আশ্বাসের কথা, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া আমাদের জন্য ভাবছেন, আমার কথা চিন্তা করছেন, এইটা হচ্ছে আমার কত চিন্তা করি। বলছেন তাই এর ভেবে ভেবে অস্থির হল, কিন্তু তোমাদেরটা বুঝতে হবে। এই কথা বলিতে বলিতে মায়ের চোখে জল আসলো, আবেগ ঘরে বললেন আচ্ছা তোমায় মন্ত্র জপ করতে হবে, অর্থাৎ যা হয় তুমি নিজে আমার জন্য করবে। আমাদের শ্রীমদ ভগবত গীতাতেও আছে ভগবান অনেক রকমের অপশন দিচ্ছেন, এটা করতে পারলে ভালো, না বলছি পারবো না, তাহলে ওটা করো, পারবো না, তারপরে ওটা করো, পারবো না, ওটা করো, কিছু পারবো না। আমাদের জগদাত্মানন্দজি ছিলেন ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল, জিজ্ঞেস করতেন কী জানো, রামনাম জানো, তারপরে খণ্ডন ভক্ত জানো, গীতা চ্যান্টিং জানো, কী জানো, খেতে আর শুতে। আমাদের অবস্থাটা তাই, আমরা ধর্ম জীবন যাপন করতে চাই, যে কোনো জীবন, সংসার জীবন বলুন, আধ্যাত্মিক জীবন বলুন, নিডস সাম পারস্পিরেশন, ইন্সপিরেশন তো থাকবে কিন্তু নিডস সাম পারস্পিরেশন, এই পারস্পিরেশন এটা খুব মুশকিল, এটা যদি আমরা না দিতে চাই তাহলে কিন্তু আমাদের খুব কষ্ট আছে, আমাদের দিতেই হবে, এটা না দিলে হবে না। তারপরে যখন মা বললে তোমাকে আর কিছু করতে হবে না আমিই করবো, তখন আবার কন্টনে জ্ঞান জেগে উঠেছে, আর আমি কি আমি মানে আমার জীবনটা বৃথা হয়ে গেল, তখন তিনি বলছেন যে আমার সব কেড়ে নিলে এখন কি আমি রসাতলে যাব, তাই মা বলছেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে, এটা খুব একটা আমাদের আশ্বাসের কথা, এখানে যারা এসেছে যারা আমার ছেলে মেয়েরাও কিন্তু পাবেন, ছেলে অর্থে তাই হচ্ছে তাদের মুক্তি হয়ে আছে, বিধির স্বার্থ নাই আমাদের ছেলেদের রসাতলে যাবে। তবে মা এখন কী করবো, মা বললেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকবে, আর এটা সর্বদা মনে রেখো তোমাদের পিছনে একজন এমন একজন আছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবে, কখনো বলছেন আমি তোমাদের মুক্তির পথ নিয়ে যাবো, বলছেন এমন একজন আছেন
সেটা শ্রীরামকৃষ্ণ হতে পারেন, তিনি হতে পারেন, আসলে দুজনেই সেই অভেদ সত্তা, একটা অভেদ সত্তা আমাদের ভিতরে আছে। অর্জুনের যখন বিশ্বরূপ দর্শন হয়ে গেল তখন তিনি অনুভব করলেন এই জগৎ সংসারে শ্রীকৃষ্ণ ভিন্ন আর কেউ নেই। সবাই যদি আমাদের ফেলে দেয়, সবাই যদি আমাদের ছুড়ে ফেলে দেয়, ও ভগবানই আমাদের একমাত্র আশ্রয়স্থল। তাই বললে যদি জানতে হয় তোমাকেই জানবো, আর যদি বুঝতে হয় তোমাকেই বুঝবো। ঠিক যেরকমভাবে মা বলছেন না, সবসময় জানবে তোমার একজন মা আছে, কত বড় আশ্বাসের কথা। বিপদে আপদে সবসময় মনে হয় আশ্বাসের কথা। আমরা অমরনাথ যাত্রা করেছি, আমরা যাচ্ছি এর দিকে, শেষ নাগের দিকে, ভীষণ ঠান্ডা, কোমর থেকে পা অব্দি সম্পূর্ণ কোলাপস করে গেছে, এক পাও হাঁটতে পারছি না, একটা পাথরের উপর চুপটি করে বসে শুধু মনে মনে মা মা জপ করছে। সে অন্ধকার সন্ধ্যে হয়ে গেছিল, অন্ধকারের মধ্যে দুজন সেনাবাহিনী জওয়ান এসে হাজির। স্বামীজি ক্যা হওয়া বললাম, ইনি হাঁটতে পারছি না। একেবারে যেন একেবারে জাদু মন্ত্রের মতো একটি ঘোড়া নিয়ে এসে তারা হাজির করল, লিটারালি কোলে তুলে আমাকে, এত বড় ধাড়ি ছেলেকে কোলে তুলে সেই ঘোড়াতে বসালেন, তারপর এক গ্লাস জল খাওয়ালেন, তারপর বললেন জেগে থাকার চেষ্টা করলেন। সমস্ত রাত রাস্তা যাচ্ছি আমরা, ওয়াকি টাকিতে বুঝতে পারছি যে খবর দেওয়া আছে, প্রত্যেকটি মুড়ে এক গ্লাস করে একটু করে সদুষ্ণ জল খাওয়ানো হচ্ছে। তারপর যখন শেষ নাকে পৌঁছে গেলাম, ব্রিজ ভেঙে গেছে, বরফের যে সেতু সেটা ভেঙে গেছে, সেই কারণে নৌকিয়ে যাবে না। আবার দুজন সেনাবাহিনীর অফিসার এসে হাজির, মাঝ রাস্তায় দেখা হয়েছিল, ওইখানে দেখা হয়েছে, মাটিরও ব্যবস্থা করে তারা রিটার্নি দুটো হাত দুটো কাঁধে তুলে নিয়ে আমার পাটা ঝুলছে মাটিতে, আমার ক্যাম্পে পৌঁছে দিল। মা সর্বাবস্থায় আমাদের রক্ষা করে চলছে বলছেন। আমি এটা আমাদের সবার প্রশ্নটা দিয়ে শেষ করবো, যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকে, সংসারে কোনো চিন্তা আমার থাকে না, আর যেমনি বাইরে যাই বাড়ি যাই অমনি নানা চিন্তা আসে, আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি আর অন্যায় কাজ করি, যত চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর হয়। মা বলছেন কতমান পূর্বজন্মের সংস্কার, জোর করে কি ও ছাড় যায়, এবার ছাড়ার উপায় বলছেন। কি সুন্দর কথা, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, প্রবেশ হও। সৎসঙ্গে মানে অনুকূল চন্দ্রের সঙ্গে কি মিশতে হবে, সৎ বন্ধুদের সাথে মিশতে হবে, সৎসঙ্গে মিশো, ভালো হতে চেষ্টা করো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি ভালো হতে চাই, আমাদের অর্থনীতিতে একটা জিনিস পড়ানো হয় ইউটিলিটি ভ্যালু, ক্রিয়েটিং ইউটিলিটি ভ্যালু। আমাদের উদাহরণ দেওয়া হতো কলেজে, মোহিনীমোহন কাঞ্চিলাল তাদের দোকানে তিনটি পুতুল আছে, একটা ভূতের মতো কালো, একটা ধরধরে সাদা, একটা কালো সাদা মেশানো, যেটা ভূতের মতো কালো আর গায়ে লাল নীল হলুদ সবুজ টিপ টিপ কালোকে বিনষ্ট করানো হয়। যে বাবার মেয়ের গায়ের রং কালো, সে পুতুলটাকে দেখেই বুঝতে পারে এই শাড়ি আমার মেয়েকে ভালো লাগে। সে কি একবারও জিজ্ঞেস করে না, দোকানদারের কাছে জিজ্ঞেস করে না আপনার স্টকে কত শাড়ি আছে, সে বলে পুতুলের গায়ে যেরকম শাড়ি আছে ওই রকমটি আমার। এই ক্রিয়েটিং ইউটিলিটি, ওই ভালো হতে চেষ্টা করা, আমার আমি ভালো হলে আমার ভালো, এই বোধটা যতক্ষণ না আমার কাছে আসবে, যত মন্ত্র পাঠ করি, যত তন্ত্র পাঠ করি, যতই হৃদয়ে কমলে যা কিছু করি না কেন, কিছুতেই কিছু হবে না, আমাকে বুঝতে হবে কিসে আমার ভালো। এবং যত বুঝতে পারবো, যে মুহূর্তে আমি বুঝতে পারবো, সে মুহূর্তে আমরা ভগবানের দিকে এগিয়ে যাবো। শ্রী শ্রী মায়ের কৃপা বলে আবার দুর্গা পুজোর পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, দুর্গা পুজো আপনাদের ভালো কাটবে। শুধুমাত্র আত্মচিন্তা নয়, কেমন থাকবে অন্যের জন্য কি চিন্তা করবে, কী করে কারোর ভালো করা যায়, কী করে কাকে একটু সেবা দেওয়া যায়। আমার পুজো যেমন আনন্দময় হচ্ছে, অন্যের পুজোটাও আনন্দের। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্যবাসিনাম লোকানাম করুদা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।